গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবলিক লাইব্রেরি চত্বরে সম্মেলন উদ্বোধন করেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে লাল পতাকা নিয়ে মিছিল বের করে তারা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয় সমাবেশ। বক্তারা বলেন, বর্তমান দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্ত করতে কমিউনিস্ট পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।